वेलकाम प्रिय दर्शक बंधु, टगर गाछेर जे कोनो डाल थेके किभाबे 100% सक्सेस जुक्त नतून चारा गाछ तैरी करबे सेटा आमी एई भिडियोर माध्यमे देखाबो। चलुन देखा जाक सम्पूर्ण भिडियोटी। एटा रानी टगर बा थोका टगर फुल गाछ। ग्रीष्मेर शुरूते देखुन एई कुड़ी ओ फुल चले आसछे, तार परपरई देखुन गाछे अनेक फुल फुटेछे। आमी एई गाछेर जे डालगुलो प्रूनिं करब, सम्भाव्य सेई डालगुलो आमी गुटि कलम तैरि करब नतून चारा गाछ तैरि करार जन्य। बर्षाकाले एई गाछेर डालगुलो बेश बड़ो एवं भालो ग्रोथ नेय, तखन काटाई बा छाटाई करार दरकार हय। সেই সমস্ত ডালগুলো সিলেক্ট করে এভাবে নতুন চারা গাছ তৈরি করার জন্য গুটি কলম বা এয়ার লেয়ারিং করে নেওয়া ভালো। আমি এখানে এই যে টগর গাছটি নিয়েছি, এই গাছের দুটি শাখা গোড়া থেকেই বেরিয়েছে, তার মধ্যে একটা গাছ আমি রাখবো আর একটা গাছ কিন্তু আমি কেটে দেব। তাই সেই গাছের যে ডালগুলো আছে সেই ডালগুলো আমি এয়ার লেয়ারিং বা গুটি কলম তৈরি করে নতুন আরও কিছু চারা তৈরি করে নেব। আমি এখানে চারটে ডাল থেকে চারটে কলম তৈরি করব। প্লাস্টিকের গ্লাসগুলো বেশ এভাবে কেটে নিয়ে সেই ডালগুলোর সঙ্গে আমি সেট করে দিয়েছি। নিশ্চয়ই ভিডিওতে আপনারা ভালোভাবে বিষয়টি লক্ষ্য করেছেন। এই গ্লাসের মধ্যে কোকোপিট ভরে দেব, এর সঙ্গে অন্য কোনো সার মাটি বা কোনো কিছুই আমি ব্যবহার করিনি, অনলি কোকোপিট। বেশ ভালো করে চেপে চেপে দিতে হবে। এবার একটু জল দিয়ে ভিজিয়ে দেব। উপরের দিকে আবার সেলোটেপ দিয়ে সিল করে দেব, নইলে পিঁপড়েতে বাসা করে অনেক সময় এর মধ্যে, সেগুলো যাতে করতে না পারে। বর্ষাকালে আমরা যে সমস্ত ফুল গাছে বিভিন্ন শাখা প্রশাখা প্রুনিং করি সেই সমস্ত ডালগুলো এভাবে গুটি কলম করে নেওয়া ভালো। এখানে আমি দেখুন এই চারটে ডালে এইভাবে এই গুটি কলম করে নিয়েছি। এটা 25 দিন পর দেখুন গ্লাসের বাইরের দিক থেকে শিকড়গুলো দেখা যাচ্ছে, তার মানে এই ডালগুলো কেটে এখন নতুনভাবে প্রতিস্থাপন করা যাবে। দেখুন প্রচুর পরিমাণে শিকড় হয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু গ্রো করে যায়। 20 দিনের মধ্যে ভালোই শিকড় তৈরি হয়ে যায়, তখন কিন্তু এগুলো কেটে নেওয়া যায়। যদিও আমি আরও 5 দিন মতো রেখেছি। দেখুন আমি চারটে ডাল এখানে আমি কেটে রেডি করে নিয়েছি। এবার প্লাস্টিকটা খুলে দেব। এই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন ধরনের ফুল গাছ যেমন জবা, রঙ্গন, স্থলপদ্ম, গোলাপ, এছাড়া আরও অনেক ফল গাছেরও এভাবে গুটি কলম তৈরি করে নতুন চারা গাছ তৈরি করে নেওয়া যায় এবং খুব সহজেই। এগুলো মিস হয় না, প্রত্যেক ডাল থেকে কিন্তু শিকড় গ্রো করে। অনেক সময় আমরা ডাল কাটিং করে বসাই কিন্তু সেখানে কিন্তু সাকসেসের হার 60%। দশটা ডাল যদি আমি বসিয়ে দিই সেখানে 3 থেকে 4টি ডাল কিন্তু মারা যায়, কিন্তু এখানে এই পদ্ধতিতে সমস্ত ডাল কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি
শিকড় গ্রো করে এবং নতুন চারাগাছ তৈরি করে নেওয়া যায়। ভিডিওর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ডালগুলো প্লাস্টিকের এই গ্রো ব্যাগের মধ্যে প্রথমে বসিয়ে দেব, তারপর যখন ডালগুলো সেট হয়ে নতুন পাতা তৈরি হতে শুরু করবে তখন টবের মধ্যে রিপোর্টিং করব। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে নতুন চারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।